গুড মর্নিং স্টুডেন্টস, আমি উৎপল স্যার। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতেই আছো। তো সবার প্রথম আই উড লাইক টু থ্যাঙ্কস টু অল অফ ইউ, বিকজ অ্যাজ পার ইউর কাইন্ড রিকোয়েস্ট আই হ্যাভ বিন টেকিং অনলাইন ক্লাসেস ফ্রম দ্য ফার্স্ট ডে অফ লকডাউন অন বিহাফ অফ আওয়ার জজ টেলিগ্রাম ট্রেনিং সেন্টার শ্রীরামপুর স্মার্ট সেন্টার। তো স্টুডেন্টস, তোমরা যারা সিপিএ সেপ্টেম্বর অক্টোবর 2019 ব্যাচ, তোমাদেরই অনুরোধে আমরা এই অনলাইন ক্লাসের আয়োজন করেছি। যেহেতু তোমরা ফাইনাল পরীক্ষার্থী এবং তোমাদের বিগত যে ক্লাসগুলোতে আমরা জিএসটি নিয়ে আলোচনা করেছি, তারপরে আমরা পরবর্তী ট্যাক্স নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আলোচনা করছি সেটা হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স বা টিডিএস। তা সুতরাং কনসেপ্ট অফ টিডিএস সম্পর্কে আমরা কিছু আলোচনা করছিলাম। তো সেখানে আমরা বিগত ক্লাসে দেখিয়েছি টিডিএস কী, কার আন্ডারে হয়, হ্যাঁ, এবং কী ধরনের ট্যাক্স, এবং এটা একে কাকে বলে, এবং কীভাবে এটা পেমেন্ট হয় সেটাও আমরা, কারা কারা এটা কাটে এবং কাদের থেকে কাটা হয় এবং কীভাবে এটা পেমেন্ট হয় গভর্নমেন্টের কাছে সেটাও আমরা দিয়েছি, এবং টিডিএসের সার্টিফিকেটের ফর্ম নাম্বারটা কী সেটাও আমরা জানি। তো যাই হোক, এই এই সেশনে আমরা দেখব যে হোয়াট কাইন্ড অফ বিজনেস ইজ টু বি পেইড টিডিএস, অর্থাৎ কী ধরনের বিজনেস আমরা টিডিএস পেমেন্টের ট্রেন্ড করতে পারব। যেমন ইন্টারেস্ট অন সিকিউরিটি নিয়ে বিজনেস করলে বা কেউ কেনাকাটা করলে, হ্যাঁ, ইন্টারেস্ট সিকিউরিটির ওপরে ইন্টারেস্ট পেলে তাহলে তাকে কিন্তু টিডিএস দিতে হবে। তারপরে ডিভিডেন্ড বা লভ্যাংশ প্রাপ্ত হলে সেটার, হ্যাঁ, সেটাও ডিভিডেন্ড আমাদের, তার উপরে টিডিএস দিতে হয়। এছাড়া পেমেন্ট টু কন্ট্রাক্টর, অর্থাৎ আমরা কোনো সরকারি বা বেসরকারি কোনো একটা কাজের ওপর যদি টেন্ডারের ওপর আহ্বান করে এবং তাকে সেই কন্ট্রাক্ট দেওয়া হয়, সেই কন্ট্রাক্টরদের এগেনস্টে আমরা সেই টিডিএস, হ্যাঁ, দেওয়া বা নেওয়া করতে পারি। এছাড়াও কন্ট্রাক্টররা যদি ডিরেক্টলি কোনো কাজ না করে সাব কন্ট্রাক্টরের উপর দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়, তাহলে সাব কন্ট্রাক্টরের কাছ থেকেও আমরা টিডিএস আদায় করতে পারবে গভর্নমেন্ট। এছাড়া আর যদিও টিডিএসের অনেক ক্যাটাগরি অফ বিজনেস আছে, কিন্তু আমরা মেন যে ক্যাটাগরি অফ বিজনেস আমরা জেনারেলি শুনে থাকি সেইগুলো নিয়ে আমরা বিশেষ আলোচ্য বিষয়। যেমন উইনিং ফ্রম লটারি, আমরা তো সবাই জানি কম বেশি সবাই লটারি কাটি নিজেদের ভাগ্য ফেরানোর জন্য। তো এই লটারি কাটার সময়ও আমরা টিডিএস, আমাদের থেকে টিডিএস নেওয়া হয়। আর আমরা যদি এই উইনিং ফ্রম লটারি, লটারিতে যদি আমরা মানে জিতিও টাকা, তার উপরে ভিত্তি করেও আমাদের টাকা নেওয়া হয়। তো যাই হোক, লটারি নেওয়া, উইনিং ফ্রম হর্স রেস, অর্থাৎ ঘোড়ার রেসের মাঠে যে ঘোড়ার উপরে টাকা লাগানো হয় তার উপরেও আমাদের কিন্তু টিডিএস কাটা হয়। এছাড়া সেলস অফ লটারি, লটারি বিক্রির ক্ষেত্রেও, লটারি টিকিটের বিক্রির ক্ষেত্রেও কিন্তু টিডিএস আদায় করা হয়। আচ্ছা, ফর প্রফেশনাল অর টেকনিক্যাল সার্ভিসেস, এটা মানে কি, আমাদের ধরুন আমাদের কোনো কোম্পানি আছে, কোম্পানিতে নাম্বার অফ কম্পিউটার আছে, সেখানে আমরা কী করি না, আমরা অ্যানুয়ালি একটা কন্ট্রাক্ট দিয়ে রাখি সেই কম্পিউটার সার্ভিস যারা সারায় তাদের কাছে, এবং তাদের এই বার্ষিক সারানোর উপরে আমরা তাদের পেমেন্ট করা হয় এবং এই পেমেন্টের ক্ষেত্রে আমাদের সার্ভিস দেওয়া হয়। অথচ কোনো কোম্পানিতে অথবা কোনো কোম্পানিতে যদি প্রফেশনাল সার্ভিসেস দেওয়া হয়, যেমন অডিট, কোনো একটা কোম্পানির ট্যাক্সেশনের ক্ষেত্রে, ক্যালকুলেশনের ক্ষেত্রে অডিট, ইন্টারনাল অডিট বা এক্সটার্নাল অডিটে অডিটরকে নিয়োগ করা হয়, তাহলে তারকে যে পেমেন্ট করা হয় তার উপরে টিডিএস কিন্তু গভর্নমেন্টকে পে করতে হয়। এছাড়া হাউস রেন্ট, আমাদের যদি কোনো বাড়ি থাকে এবং সেটা যদি ভাড়া দেওয়া থাকে তাহলে সেটার উপরে কিন্তু টিডিএস দেওয়া হয়। যেমন আমাদের আশেপাশে বহু বিয়ে বাড়ি আছে, সেই বিয়ে বাড়িগুলো কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো ভাড়া দেওয়ার উদ্দেশ্যেই, হ্যাঁ, রেজিস্ট্রেশন করা থাকে, সেখানে কোনো রেসিডেন্ট পারপাসে রেজিস্ট্রেশন করা থাকে না। সেই বিয়ে বাড়িগুলোর ক্ষেত্রে যখন পেমেন্ট করা হয় তখন কিন্তু বিয়ে বাড়ির ট্যাক্স যখন জমা দেওয়া হয় তার ক্ষেত্রে আমাদের টিডিএস দিতে হয়। এছাড়া আমাদের যেমন বাড়ি থাকে, যদি কোনো বাড়ি ভাড়া থাকে সেখানে যদি 25 থেকে 30 হাজার টাকার উপরে হয় ইয়ারলি, হ্যাঁ, তখন আমাদের কিন্তু সেখানে টিডিএস দিতে হয়। এছাড়া আমরা যদি কোনো কমিশন পাই, যেমন এলআইসি, যেমন পিআরডি, এই ধরনের বা যে কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে যে কমিশনগুলো আমরা আদায় করি, এজেন্ট হিসাবে আদায় করা হয়, সেই এজেন্টের কাছ থেকে কমিশন নেওয়া হয়।
এছাড়া আমরা যদি কোনো মিউচুয়াল ফান্ড হ্যাঁ কিন্তু বা ইউনিট ট্রাস্টে আমরা টাকা ইনভেস্ট করি তাহলে সেই ইনভেস্টমেন্টের উপরে কিন্তু আমাদের টিডিএস কাটা হয়। এছাড়া আমরা যদি কোনো প্রাইজ পাই, প্রাইজ বলতে যেমন ফুটবল বা ক্রিকেটে ইন্টারন্যাশনালভাবে অনেকেই প্রাইজ পেয়েছেন বা পায়, যেমন সৌরভ গাঙ্গুলী, সচিন তেন্ডুলকর, এরা বহু প্রাইজ পেয়েছে, ক্যাশ প্রাইজ বা কার প্রাইজ। তো সুতরাং এদের ক্ষেত্রেও কিন্তু টিডিএস দিতে হয়েছে ইন্টারন্যাশনালি, আমাদের ভারতবর্ষকেও, ভারতবর্ষে আনার ক্ষেত্রেও টিডিএস দিতে হয়েছে, এবং ভারতবর্ষ থেকে ভারতবর্ষে আনার জন্য বাইরের কোম্পানিকেও, বাইরের দেশকেও, কান্ট্রিকেও আমাদের টিডিএস দিতে হয়েছে, তবেই সেই প্রাইজগুলো আমাদের ইন্ডিয়ায় আনা সম্ভব হয়েছে। তো এইভাবে টিডিএসের আরও বেসিক কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করবো, এবং তারপরে আমরা ট্যালিতে কী করে টিডিএস মেনটেন করবে তার স্টেপ আমরা দেখাবো, তোমরা দেখবে।